আচ্ছা, তো এবারে আমাদের আজকে সেকেন্ড টপিক, যেটা হচ্ছে অ্যানালজি। আমরা আগের দিনও এর উপরে বেশ কিছুটা ক্লাস করেছি। তো তো সেদিনকে আমরা পড়েছিলাম যে কিছু স্পেশাল টাইপের অ্যানালজি, মানে যেগুলো পরীক্ষায় খুব ট্রিকি হয়। এবং কি হয়, ধরো WBCS পরীক্ষায় প্রায় 10টা থাকে, যে কোনো ব্যাংকের পরীক্ষায় মিনিমাম 5খানা কোশ্চেন থাকে, এবং তার মধ্যে আমরা বেশ কিছু পারি, বেশ কিছু ছেড়ে দিই। তো আমরা আগের দিন যেগুলো করলাম সেগুলো হচ্ছে বারবার অ্যানালজি, মানে যেগুলো আমাকে সলভ করতেই হবে। এবং এবং কিন্তু কিছু পার্ট থাকবে যে পার্টটা আমাদের নলেজের বাইরে, মানে আমাদের সিলেবাস আমরা আগের দিন দেখেছিলাম যে বিভিন্ন টপিক আমরা রয়েছে, কোথাও দেশের নাম আসবে, কোথাও কারেন্সি আসবে, কোথাও রিজনিং থাকবে, কোথাও কোডিং থাকবে, কিংবা কোথাও ধরো সিনোনিম অ্যান্টোনিম থাকবে, বা আমাদের নর্মাল কোডিং ডিকোডিং বা ব্যাডেশন থেকেও অঙ্ক আসতে পারে। কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো কোনো নিয়ম মানে না, মানে এমন সিনোনিম আসবে যেগুলো আমরা চিনতেই পারবো না, এমন জেনারেল নলেজ আসবে যা আমরা জানি না, সেই জাতীয় অঙ্কগুলো কিন্তু আজকে এটা ক্লাসটা হয়তো বেকার মনে হতে পারে, কিন্তু কোশ্চেন চেনাটা খুব জরুরি, যে যে এই কোশ্চেন গুলো করলে আমার নাম্বার ভুল হতে পারে। তো এইটাই সেরকম কোশ্চেন নিয়ে আজকে আমাদের ক্লাস, অ্যানালজি পার্ট টু। এতে কিন্তু সবকটাই প্রায় প্রায় ট্রিকি প্রবলেমস রয়েছে। আচ্ছা দেখা যাক, শুরু করি। বাঁকুড়াকে দিয়ে স্টার্ট করি। কোশ্চেন নাম্বার ওয়ান, কি আনসার হবে বাঁকুড়া? পুরো কোশ্চেন ওয়ান আনসার কি হবে? তো আগের দিন আমরা আমাদের প্রথম কোশ্চেন ছিল যে মহারাষ্ট্র ইকুয়াল টু মুম্বাই হলো ওয়েস্ট বেঙ্গল ইকুয়াল টু কি, মানে আমাদের স্টেটের যে ক্যাপিটাল সেগুলো নিয়ে আমরা আমরা কোশ্চেন করেছিলাম। তো আজকে আমরা ভারতবর্ষের যে মানে ক্যাপিটাল গুলোর মধ্যে, মানে পার্শ্ববর্তী দেশ তাদের ক্যাপিটাল নিয়ে প্রশ্ন করছি। তাই ভুটানের যদি আমাদের ক্যাপিটাল থিম্পু হয়, তাহলে পাকিস্তানের ক্যাপিটাল হবে ইসলামাবাদ। ভেরি গুড। আচ্ছা তাহলে এবার মালদা আনসার দিক, সেকেন্ডটা কি হবে? কাবাডি স্যার। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। ভেরি গুড। তাহলে ইন্ডিয়া জাতীয় খেলা খো খো, বাংলাদেশের ন্যাশনাল গেমস হচ্ছে কাবাডি। আচ্ছা এবারে আনসার দেবে আসানসোল। ওয়েস্ট বেঙ্গলের স্টেট বার্ড কিংফিশার। তাহলে উত্তরাখণ্ডের স্টেট বার্ড কি হবে? স্যার হর্নবিল। অপশন এ না, হর্নবিল নাগাল্যান্ডের স্টেট বার্ড। পশ্চিমবঙ্গের বাইরে যত পরীক্ষা হয় তা জিকে সেকশনে আসে, স্পেশালি রেলের পরীক্ষায় তো প্রচুর আসে, প্রত্যেকটা স্টেটের অ্যানিমেলকে জিজ্ঞাসা করা হয়। অন্তত 2015 NTPC তে প্রতিটা সেটে একটা করে স্টেটের অ্যানিমেল জিজ্ঞাসা করা হয়েছে, কোথাও জম্মু কাশ্মীর, কোথাও উত্তরাঞ্চল, কোথাও উত্তরাখণ্ড, কোথাও হিমাচল প্রদেশ, এইভাবে জিজ্ঞাসা করা হয়। যে কোনো জিকে বইতে লিস্টে পেয়ে যাবে, পড়ে নিতে হবে, না হলে কিন্তু মানে 50% লোক এটা আনসার ছেড়ে দেবে, কিন্তু যারা পড়বে তারা আনসার করতে পারবে। একটু আউট অফ দ্য বক্স, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স খুব বেশি। আচ্ছা চার নম্বরটা বলবে কল্যাণী। ডি। কেন? হ্যাঁ ঠিক, মানে পেটের মধ্যে ঠোঁট ডুবিয়ে খেতে হয়, আর বার্ডের ক্ষেত্রেও ঠিক ঠোঁটটাকেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু বার্ডে তো লিপ থাকে না, বার্ডের ঠোঁটকে বলা হয় বিক। ফাইন। আচ্ছা শিলিগুড়ি কোশ্চেন ফাইভ। ট্রাই করো, ভুল হলে হবে। কোশ্চেন ফাইভ। হ্যাঁ ডি। প মানে হচ্ছে ধাবা। তো বিড়ালের ক্ষেত্রে হচ্ছে প, বা বাঘের ক্ষেত্রে সেটা প হবে, টাইগার প বা ক্যাট প, কিন্তু এখানে হুফ, হুফ মানে হচ্ছে খুর, তাই এখানে ল্যাম্বের হুফ থাকে না, এলিফ্যান্টের হুফ থাকা সম্ভব নয়, লায়নের হুফ থাকা সম্ভব নয়, তাই তাই একমাত্র হর্সেরই আছে, সেটা হচ্ছে হুফ। ওকে আচ্ছা এবারে বলো যে এটা কি হবে, ছ নম্বরটা কি হবে, কে কে বলবে? কল্যাণী বলুক, লজিক বললেই হবে, আনসার দরকার নেই। স্যার অপশন বি আসানসোল। অপশন বি লজিক। স্যার আর এর পর এস, এর পর এফ, এর পর বি। ভেরি গুড। লাইক ডিসলাইক টি এর পর ইউ হবে, এইচ এর পর আই, আই এর পর জে, এন পর
রিজন ইজ ইকুয়ালস টু এস এফ বিটি পিও জাস্ট প্লাস ওয়ান আর প্লাস ওয়ান এস ই প্লাস ওয়ান এফ এ প্লাস ওয়ান বি অ্যান্ড সো ওয়ান। তাহলে থিঙ্ক, তাহলে টি এর পরে ইউ, এইচ এর পরে আই, আই এর পরে জে, এন এর পরে ও, কে এর পরে এল, অপশন বি, ভেরি গুড। কোশ্চেন সেভেন পড়তে হবেন, পড়তে হবেন কোশ্চেন সেভেন। শিলিগুড়ি পোলার বিয়ার, আচ্ছা আগের দিনের ক্লাস যে ফলো করনি এটাই তার প্রমাণ, এই কোশ্চেনটা আগের দিনের ক্লাসেও ছিল। কনফিউশন, বি বলছে পড়তে ভবন, পড়তে ভবন বি ঠিকই, না পড়তে ভবন বি হচ্ছে না, ঠিক আছে বি ডি এর মধ্যে, না এরকম ভাবে বললে তো হবে না, এটা এটা আছে, এটা আগের দিনের ক্লাসের কোশ্চেন, তার মানে ক্লাস কেউ ফলো করে না। হামিং বার্ড, বাহ খুব ভালো, মানে ক্লাস লোকজন খুব সুন্দর ফলো করছে। হ্যালো স্যার, কি বলছে? অপশন এ, গুড, ভেরি গুড। এই একমাত্র আর বাঁকুড়া আর মালদা ধরে নিচ্ছি পড়াশোনা করেছে, মানে পূর্ত ভবন শিলিগুড়ি আসানসোল কেউ পড়াশোনা করেনি, এটা আগের দিনের কোশ্চেন ছিল। যে ইন্ডিয়া স্টেট মানে জাতীয় পাখি হচ্ছে পিকক, আর বেলজিয়ামের ক্ষেত্রে হচ্ছে ঈগল। আচ্ছা এবারে আমরা বলেছিলাম যে কালেকটিভ নাউন্স নিয়ে একটু পড়াশোনা করতে হবে, মানে প্রাইড অফ লায়ন্স, গ্যাং অফ রবার্স, শোল অফ ফিশ, ফ্লক অফ বার্ডস, এই যে জিনিসগুলো যেকোনো একটা যেকোনো আমাদের গ্রামার বইতে পাওয়া যায়, কিন্তু কিছু কালেকটিভ নাউন্স থাকে যেগুলো গ্রামার বইতে জেনারেলি থাকে না, একটু একটু এক্সট্রা। এবার তার জন্য কি হয়, এর জন্য তোমাদের টুকটাক ওয়েবসাইট দেখতে পারো, বাট যদি কমন পাও করবে, না পেলে করবে না। এটার আনসার কি হবে বাঁকুড়া বলুক, বা মালদা, কে পারবে বাঁকুড়া বা মালদা, এনিওয়ান? আচ্ছা কে বললো, রাইনো? মালদা কি বলছে? আর মালদা কি বলছে? বিজ। আর কল্যাণী? আচ্ছা, বইপত্র খুব ভালো পড়াশোনা হচ্ছে তো রাইন। আচ্ছা প্রাইড অফ লায়ন্স, এখানে বলি বিজ এর ক্ষেত্রে হয় সোয়ার্ম, এস ডাব্লিউ এ আর এম, সোয়ার্ম অফ বিজ। রাইনোর ক্ষেত্রে এটা তোমাদের হয়তো জানা নেই, ক্র্যাশ অফ রাইনো বলা হয়, মানে রাইনোসেরাসের গন্ডারের দলকে বলা হয় ক্র্যাশ অফ রাইনো। আর প্যান্ডেমোনিয়ামটা একমাত্র ব্যবহার করা হয়, এখানে বার্ডস লেখা আছে, বার্ডস এর ক্ষেত্রে ফ্লক হবে, এটা উত্তর লিখে নাও। প্যান্ডেমোনিয়াম হচ্ছে বার্ডস এর মধ্যে যদি প্যারট থাকে, টিম অফ প্যারটস, তাকে বলা হয় প্যান্ডেমোনিয়াম। তো এখানে যেহেতু প্যারট নেই, তাই অপশন সি হচ্ছে দ্য মোস্ট ক্লোজেস্ট আনসার। শুধু বার্ড থাকলে হয় ফ্লক অফ বার্ডস, বাট যদি প্যারট মেনশন করে দেওয়া থাকে, মানে টিয়া পাখি, টিয়া পাখি ঝাঁককে বলা হয় প্যান্ডেমোনিয়াম। তো এক্ষেত্রে বি হবে সোয়ার্ম, রাইনো হচ্ছে ক্র্যাশ, বার্ডের ক্ষেত্রে ফ্লক, প্যান্ডেমোনিয়াম হচ্ছে প্যারট, আর টাইগারের ক্ষেত্রে আমরা ওই প্রাইডটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কাজেই এগুলি একটু মাইনিউটলি যে কোনো একটা বই, এসপি বক্সি হোক বা পিকে সরকার হোক, যে কোনো একটা ভালো বই পড়ে নেবে, সব কটা তার মধ্যে আছে, এবং এখানে এখান থেকে একটা দুটো প্রশ্ন হয়ে থাকে, এবং এগুলো ছাড়া কোনো প্রশ্নই ওঠে না, মানে একদম চোখের সামনে ভাসবে এগুলো। আচ্ছা কোশ্চেন নাম্বার নাইন, মালদা কল্যাণী, হ্যাঁ কল্যাণী, অপশন বি রুবি, ভেরি গুড, রুবি। মানে হচ্ছে কার্বন থেকে ডায়মন্ড তৈরি হয়, আর হচ্ছে কোরানড্রাম থেকে রুবি তৈরি হয়, মানে কোনটা থেকে কি তৈরি হয় এইটুকু। এবার এই কোশ্চেনটা জানা হতেও পারে নাও পারে, যদি পড়তে গিয়ে চোখে পড়ে আনসার করবে, আদারওয়াইজ করবে না, কারণ বারবার বলা আজকে ক্লাসটা হচ্ছে কোন কোশ্চেন ছাড়বো তার ক্লাস, কোশ্চেন দেখে তোমায় চিনতে হবে, এগুলো আমার নাম্বার কাটবে আমি জানি না। এবং এই কনসেপ্টটা সামনের ক্লার্কশিপেও কিন্তু ইউজ হবে, ক্লার্কশিপ পরীক্ষা মানে কিন্তু একশোটা একশোটা আনসার করা নয়, তোমার নাম্বার যদি একটা সার্টেন সেগমেন্ট পর্যন্ত উঠে যায়, আর বাকি আননোন কোশ্চেন সেখানে অ্যাটেম্প্ট না করাই ভালো। নট ইন ক্লার্কশিপ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 100% আননোন কোশ্চেন আমি একটা গেস করে লাগিয়ে দিলাম, সেখানে কিন্তু উত্তর ভুল হওয়ার চান্স বেশি, এবং এই সবকটা উত্তরে কোশ্চেনে কিন্তু ভুল হতে বাধ্য। আচ্ছা এবার 10 নম্বরটা বলবে আসানসোল, এটা এটা খুব কমন, পারা উচিত। অপশন এ, পাইরিয়া, ভেরি গুড। আচ্ছা
রিকেট কার জন্য হয় স্যার? ভিটামিন এ এর অভাবে হয়। তাই ভিটামিন ডি, সরি ভিটামিন ডি, গুড। গ্লুকোমা কোথায় হয় স্যার? চোখে। আচ্ছা, আর এক্সিমা কোথায় হয়? স্কিনে স্যার। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা এটা কোত্থেকে পাচ্ছি, যে কোনো একটা জিকে বই তার সায়েন্স সেকশনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ডিজিজ থাকে, একটা লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে আমরা পাচ্ছি। যখন আমরা সায়েন্স পড়বো ওই টেবিলটা ভালো করে পড়ে গেলে আমরা এই জাতীয় কোশ্চেন আনসার গুলো করতে পারছি, আমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে না। আচ্ছা, এবারে একটু একটু টাফ সেকশন, এই সেকশনটা খুব বুঝে শুনে আনসার করতে হবে। আমি সবাইকে একটা করে জিজ্ঞাসা করবো, পূর্ত ভবন থেকে শুরু হোক। পিস কেওস ক্রিয়েট কি হবে? সি সি কেন? একমাত্র ডিস্ট্রাকশন হচ্ছে ধ্বংস করা, তাই ক্রিয়েশনের উল্টো হচ্ছে আমার ডিস্ট্রাকশন। আচ্ছা, কোশ্চেন 12, মালদা আনসার দিক, এটাকে আন্দাজে আনসার করা যাবে, এই ধরনের কোশ্চেন আন্দাজে আনসার করা যায়, বলো কি হবে। আচ্ছা, যে পারবে সেই বলুক, মালদা শিলিগুড়ি যে পারবে। কল্যাণী? হ্যাঁ, কল্যাণী সাউন্ডে একটা ইস্যু হচ্ছে কিছু। অপশন সি। অপশন সি, হ্যাঁ মালদা থেকে। হ্যাঁ মালদা বলো আবার। ক্যাপ হবে স্যার? ক্যাপ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আর কি শিলগুড়ি? ক্যাপ স্যার? না। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি কিংবা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সমাবর্তন উৎসব দেখেছো? এই কিছুদিন আগে একজন একজন পুরস্কার নিয়ে চেঁচিয়ে উঠলেন, হাম কাগজ নেই দিখাঙ্গে বলে। সেই যারা গায়ে থাকে তাকে বলে গাউন। দিল্লির মানে বড় বড় ইউনিভার্সিটি সমাবর্তন উৎসবের গ্র্যাজুয়েট হলে মাথায় টুপি পরিয়ে সঙ্গে একটা গাউন দেওয়া হয়, তাই গ্র্যাজুয়েটদের ড্রেস হচ্ছে গাউন। ক্যাপ, কোট বা হ্যাট কোনোটাই নয়। আর ক্যাসক মানে হচ্ছে নামাবলি, পুরোহিতের গায়ে দেখবে একটা নামাবলি জড়ানো থাকে, তাকে বলা হয় ক্যাসক। এই ধরনের কোশ্চেন না জানাটাই স্বাভাবিক, কিন্তু এটাকে একটা আন্দাজ করতে হবে যে এটা একটা ড্রেসের কথা বলা হচ্ছে, এবং গ্র্যাজুয়েটদের গায়ে গাউনটা যে কোনো একটা ইউনিভার্সিটির সমাবর্তন উৎসবে গেলেই দেওয়া হয়। এটা একটু চোখকান খুলে রাখলে আনসার করা যায়, সে কারণেই বলা যে আন্দাজেও কিন্তু কিছু আনসার হয়। তাই ক্যাসক মানে হচ্ছে নামাবলি, আর গ্র্যাজুয়েটদের আনসার হবে হচ্ছে গাউন। আচ্ছা, 13, বাঁকুড়া। বক্স, আচ্ছা ঠিক আছে। আর আসানসোল? ঠিক আছে, দেখা যাক। পি এ আর টি এস, সেটাকে এস টি আর এ পি লেখা যায় পেছন দিক থেকে উল্টো দিকে? এই যারা ফক্স বললে তাদের জন্য পূর্ত হন আনসার, ঠিক আছে। PARTS কে উল্টো করে স্ট্র্যাপ লেখা হয়েছে, এখানে পার্সের সঙ্গে স্ট্র্যাপের কোনো সম্পর্ক নেই। সেরকমই এখানে FLOW আছে, তাকে উল্টো করে লিখলে WOLF হয়, উলফ। ফক্স ইজ নট দ্য আনসার, মানে উলফের উল্টো হবে ফ্লো। জাস্ট রিজনিং, কোডিং ডিকোডিং, এটা কোনো সিনোনিম অ্যান্টোনিম ছিল না। তো দেখো, জানা কোশ্চেন, এখানে আমাদের ভুলটা কোথায়? কিছু কোশ্চেন জানি না ছেড়ে দেবো, গেস করতে গিয়ে ভুল হয়, কিন্তু কিছু কোশ্চেন দেখে মনে আরে এটা তো পারবো, কিন্তু পারতে গিয়ে আমি একটা আনসার করলাম, মিললো, ভাবছি আমার এক নম্বর হলো, রাস্তাঘাটে ঝগড়া করতে করতে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আনসার কি মিলিয়ে দেবে ভুল। তো এই জাতীয় কোশ্চেনে খুব সাবধান, পুরোপুরি না জানলে আইদার আনসার করো না, অথবা চেষ্টা করে ঠিক ঠিক আনসার করবার চেষ্টা করো।
আচ্ছা এবার আনসার করবে কল্যাণী। কোশ্চেন 14, স্যার এ অপশন এ, হ্যাঁ পূর্ত ভবনে এ বলেছে। আচ্ছা পূর্ত ভবনে এ বলেছে। মালদা কি বলছে? এ স্যার। ওকে তাহলে আসানসোল স্যার অপশন এ। ভেরি গুড, তাহলে সবারই আনসার ঠিক আছে। এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে যখন আমরা ম্যাথামেটিক্স করবো তার মধ্যে স্কোয়ার মানে 1 থেকে 20 স্কোয়ার মুখস্থ রাখতে হবে এবং 1 থেকে 10 কিউব মুখস্থ রাখতে হবে এবং তারই ওপর বেস করে ঠিক এই অঙ্কটা করা হয়েছে। তাহলে 8 মানে হচ্ছে 2 কিউব এবং তারপর 28, 28 এর নিয়ারেস্ট কিউব হচ্ছে 27, তার মানে প্রথমটা হচ্ছে 2 কিউব, তারপর রয়েছে 3 কিউব প্লাস 1, আবার 27 মানে হচ্ছে 3 কিউব, তার ঠিক পরেরটা হবে 4 কিউব মানে 64 প্লাস 1 65, জাস্ট এইটুকু দেওয়া আছে। মানে আমার কিউবটুকু মুখস্থ না রাখলে আমি কিন্তু এই অঙ্কটা সলভ করতে পারবো না। আমার এইভাবে দেওয়া থাকতে পারে, তো লেখা আছে 16, তারপর দেওয়া হলো 23, তারপরে দেওয়া আছে 49, তারপরে কি হবে বলো দেখি কেউ একজন। আমরা 3 কিউব প্লাস 1 করেছিলাম, এখানে ঠিক তাই 7 স্কোয়ার 49, তার সঙ্গে 8 স্কোয়ার মাইনাস 2, 8 স্কোয়ার মানে 64, তার সঙ্গে 2 মাইনাস করলে 62 হয়। গুড, তাহলে আমাকে কিন্তু 1 থেকে 20 এবং 1 থেকে 10 স্কোয়ার এবং কিউবটা রেসপেক্টিভলি মুখস্থ রাখতে হবে, তবে কি এই জাতীয় অঙ্কগুলো চোখ বন্ধ করে সলভ হয়ে যাবে। আচ্ছা এই 15 নম্বর অঙ্কটা মানে না জানলে এই কোশ্চেন টাচ করবে না, কারণ তুমি রিজনিং এ যদি কোথাও 50 তুলে নাও তোমার এই এই টাইপের কোশ্চেন সেই 50 হাফ নিয়ে চলে যাবে, তাহলে এই কোশ্চেন সম্পর্কে খুব সাবধান। কোন বিষয়ের প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া মানে ভালো করে তাকে নজর করা, এবং এটা হচ্ছে অবজার্ভ। কিংবা ধরো দেখবে সেই ভিলেনের চোখ দেখেছো, মানে হচ্ছে একদম মানে পাথরের মতো চোখ তাকিয়ে থাকা স্টেয়ার, তাই অগলের অ্যাকচুয়াল সিনোনিম হচ্ছে স্টেয়ার। অবজার্ভ মানেও দেখা, আর ফ্লন্ট মানে হচ্ছে বহিঃপ্রকাশ বা দেখানো, তাই সেক্ষেত্রে এখানে বহিঃপ্রকাশের কিছু নেই, সেক্ষেত্রে এখানে মোস্ট কমন আনসার হবে ডিসপ্লে। কাজেই এখানে তোমাকে সিনোনিম জানতে চাওয়া হয়েছে যে অগল মানে তাকিয়ে থাকা, অবজার্ভ মানেও তাকিয়ে থাকা, এবং ফ্লন্ট মানে দেখানো, ডিসপ্লে মানেও দেখানো। আচ্ছা আসানসোল গিলে ফেলা হয় মানে জাস্ট পরের ঘটনাটা, তুমি চায়ের কাপে চুমুক দাও কিন্তু চাটা তো আর কামড়ে খাও না, চাটা গিলে ফেলো। তারপরে পুশ, হ্যাঁ দাও কল্যাণী। পূর্তভবন সি বলছে। আচ্ছা স্যার টায়ার্ড অপশন সি। আচ্ছা এখানে বলি রাখা আছে, কল্যাণী কি বলবে? আচ্ছা এখানে তো বলে দিই যদি এখানে আজকে এক্সস্টেড থাকতো মানে একটা ভার্ব, টায়ার্ড কথাটা কিন্তু একটা ভার্ব মানে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এক্সস্টেড মানে হচ্ছে টায়ার্ড, বাট এক্সস্ট মানে হচ্ছে টায়ার্ড করে দেওয়া, ঠিক আছে। এখন ধরো ডিপ্লিট, ডিপ্লিট মানে হচ্ছে প্রায় নিঃশেষ করে দেওয়া,
এনারভেট মানে হচ্ছে প্রায় নিঃশেষ করে দেওয়া বা তুলে নেওয়া বা শেষ করে দেওয়া। এক্সস্ট মানে হচ্ছে টায়ার্ড করে দেওয়া, মানে কি এমন কেউ যিনি এক্সস্টেড করছেন, তাই এক্ষেত্রে আনসার হবে হচ্ছে এনফিবল। এবার এই জাতীয় কোশ্চেন তোমাকে বারবার দেখাচ্ছি কেন, হয়তো তোমাদের প্রিপারেশনের প্রয়োজন পড়বে না, কিন্তু এমন কোশ্চেন দেখলে না পারলে প্লিজ ছেড়ে দাও, তাতে তোমার লাভ হবে ক্ষতি হবে না। মানে এটা অনেকে জানো অনেকে জানো না, বা গেস করতে গিয়ে ভুল আনসার করছো, সেটা করার দরকার নেই। তাই এই জাতীয় কোশ্চেনে খুব সাবধান। আচ্ছা 18 মালদা, ট্রাই করো বা এনিবডি 18 আনসার। কল্যাণী থেকে, হ্যাঁ কল্যাণী, অপশন ডি অপশন। আচ্ছা আর কেউ? ফ্ল্যাশ ফ্লেম, আচ্ছা শিলিগুড়ি বলছো ফ্ল্যাশ ফ্লেম। আচ্ছা দেখা যাক, ইনক্যান্ডিসেন্ট এবং গ্লোয়িং দুটোই হচ্ছে আলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে চমক চকমক করছে এমন। স্যার ফ্লেম স্যার। আচ্ছা ফ্ল্যাশের সঙ্গে ফ্লেম আর ইনডিফ্যাটিগেবল এর সঙ্গে আনটায়ারিং, এবার দুটোই হচ্ছে একই জিনিস, মানে কাইন্ড অফ সিনোনিম। ইনক্যান্ডিসেন্ট এবং গ্লোয়িং হচ্ছে সিনোনিম, কিন্তু ফ্ল্যাশের সঙ্গে ফ্লেমের সম্পর্ক নেই। ফ্ল্যাশ হলে তারপরে ফ্লেম হয়, মানে কোথাও বাজ পড়ে আগুন ধরলে তবে ফ্লেম দেখতে পাই। সেক্ষেত্রে ইনডিফ্যাটিগেবল এবং আনটায়ারিং হচ্ছে মোস্ট কমন জিনিস। টিডিয়াস মানে হচ্ছে ভীত, কিন্তু বোর মানে ভীত নয়। আবার বুর, বুর হচ্ছে শুটকি মাছের গন্ধ, তাকে বলা হয় বুর, মানে ভীষণ বাজে গন্ধ। আর ওর ফিশ হচ্ছে শুটকি মাছ, মানে এটা গন্ধ আর এটা হচ্ছে মাছ, তাই এক্ষেত্রে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আর ফ্ল্যাশ স্টেপ ওয়ান, ফ্লেম স্টেপ টু, তাই এটাও হচ্ছে না। বোথ আর সিনোনিম টু ইচ আদার, মানে ইনক্যান্ডিসেন্ট এবং গ্লোয়িং হচ্ছে সিনোনিম, সেরকম ইনডিফ্যাটিগেবল এবং আনটায়ারিং হচ্ছে সিনোনিম, মানে ক্লান্ত হয় না যে, তাকে ইনডিফ্যাটিগেবলও বলতে পারি, তাকে আনটায়ারিং ও বলতে পারি। মানে কোনো একজন পার্সন হু ইজ আনটায়ারিং, বা কোনো একটা সিচুয়েশন হুইচ ক্যান বি সেড অ্যাজ ইনডিফ্যাটিগেবল। ঠিক আছে, এখানে জাস্ট সিনোনিম জিজ্ঞাসা করা হয়, যাতে এই এই জাতীয় কোশ্চেন হয়তো সাবধান। নেক্সট কে আনসার করবে? ফ্লাড, ফ্লাড, ভেরি গুড। অ্যানাইহিলেশন এবং ফায়ার, অ্যানাইহিলেশন বলতে বোঝায় সম্পূর্ণ ধ্বংস, কমপ্লিট ডিস্ট্রাকশন। যেখানে ফায়ার ক্যান অ্যানাইহিলেট, এবং ক্যাটাক্লিজম বলতে বোঝায় যে ভেসে যাওয়া, মানে সবকিছু ভেসে গেছে, সেক্ষেত্রে ফ্লাডটা এখানে আনসার। ওকে কোশ্চেন 20 শিলিগুড়ি আনসার দিক। স্যার মালদা থেকে বলছি। হ্যাঁ মালদা থেকে। স্যার বি হবে আনসার। আচ্ছা শিলিগুড়িও বি বলছি, লজিক। স্যার দুটো মানে W এর পরে এক্স ওয়াই তারপর জেড পড়ছে, এর পরে বি এন্ড সি এর পর ডি আসছে এবং এন এর পরে। হ্যাঁ ঠিক ঠিক, মানে ম্যান ইকুয়ালস টু পি ডি W পড়া, মানে হচ্ছে পি ডি W পড়া মানে হচ্ছে এখানে আমার এর পরে ডি হচ্ছে প্লাস থ্রি, এম এর পরে পি হচ্ছে প্লাস থ্রি, এবং এন এর পরে W হচ্ছে কতটা হবে? O P Q R S T U V W মানে হচ্ছে 9। আচ্ছা এখানে W A N when, সেখানে W এর পরে হচ্ছে Z, এটা খুব সম্ভবত P D W কোশ্চেনটা একটু ভুল আছে বোধ হয়, এটা এটা এই অনুযায়ী কোশ্চেন মানে আনসার D হবে, B হবে। W ইকুয়ালস টু Z, A ইকুয়ালস টু D এবং N ইকুয়ালস টু Q, এই W জায়গায় একটা মানে এখানে সম্ভবত N O P, এখানে এখানে Q হওয়া উচিত, P D Q হওয়া উচিত, তাহলে আনসারটা মিলে যাচ্ছে, তাই কি মালদা বা যারা আনসার করলে? হ্যাঁ স্যার। ঠিক আছে আচ্ছা এবারে বলো, যে পারবে সে আনসার করো। মানে আগের দিনই বলেছিলাম যখন আমরা এই কালেকটিভ নাউন্স পড়বো বা কোন প্রাণীর কীটকে কি বলা হয় পড়বো, সেখানেই কিন্তু ইংলিশের বইতে এই ফোবিয়া গুলো দেওয়া থাকে, যে কিসের থেকে ভয়
তাকে কোনটার কোন ফোবিয়া সেগুলো দেওয়া থাকে, সেই লিস্টটা পড়লে কিন্তু এটা কমন পাওয়া যায় এতে কোশ্চেন গুলো। কে বলবে অ্যানসার, এনিবডি? স্যার কল্যাণী, কল্যাণী বললেন অপশন বি, অপশন বি, ভেরি গুড। পাইরোফোবিয়া হচ্ছে ফায়ার এবং অক্লোফোবিয়া হচ্ছে ভিড়, মানে ভিড় থেকে ভয়কে বলা হচ্ছে অক্লোফোবিয়া। ঠিক ঠিক যেমন বদ্ধ ঘরে তাকে বলা হচ্ছে আমার ক্লস্ট্রোফোবিয়া, বা স্পাইডার তাকে বলা হচ্ছে অ্যারাকিনোফোবিয়া। ঠিক এরকম লিস্টটা আমাদের যে কোনো গ্রামার বইতে আছে, প্রায় 30-40টা, সেটা একটুখানি পড়ে নিলে কিন্তু এগুলো কমন পাওয়া যায়। 22 কি হবে? কল্যাণী থেকে থ্রোট, আসানসোল না, থ্রোট নয়, এটাই কল্যাণী। হ্যাঁ কল্যাণী, অপশন এ, অপশন এ। আচ্ছা আর স্যার মালদা সি, মালদা সি, আর কোনো অপশন নেই? ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি হচ্ছে একটা গ্রন্থি যা আমার থাকে ব্রেনের মধ্যে, আর থাইমাস গ্রন্থি হচ্ছে আমাদের ল্যারিংস যে পার্টটা আছে বডিতে তার মধ্যে থাকে থাইমাস গ্রন্থি। তাই এক্ষেত্রে ল্যারিংস হচ্ছে মোস্ট মানে কমন, মানে ঠিকঠাক আনসার ল্যারিংস। এবার তোমরা বলবে যে থ্রোটের মধ্যে তো ল্যারিংস থাকে, তা থ্রোট কেন হবে না? যদি অপশনে আজকে তোমার দেওয়া থাকে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, উত্তর আছে মেদিনীপুর, উত্তর আছে বীরসিংহ, সেখানে কিন্তু বীরসিংহটাই আনসার, মেদিনীপুর নয়। ঠিক এখানেও তাই, যদি ল্যারিংস না থাকতো তাহলে হতো থ্রোট, কিন্তু যেহেতু দুটোই দেওয়া আছে তাই সবচেয়ে অ্যাকিউরেট আনসারটাই আমাকে নিতে হবে, তাই এখানে উত্তর হচ্ছে ল্যারিংস। আচ্ছা 23 কি আনসার দেবে? কল্যাণী থেকে অপশন বি, অপশন বি। অন্ত্রপ্রনার মানে হচ্ছে নতুন ব্যবসায়ী, মানে উদ্যোগপতি। তো ব্যবসায়ীর কাজ হচ্ছে প্রফিট করা, আর যিনি স্কলার বা জ্ঞানী তার তার কাজ হচ্ছে নলেজ গ্যাদার করা বা নলেজ প্রোভাইড করা। সেক্ষেত্রে এখানে আনসার হচ্ছে নলেজ। 24 স্যার অপশন ডি, 6×18 আসানসোল। কি লজিকে হচ্ছে? ওই তো স্যার এফ এর কোড হচ্ছে 6 আর আর একদম, ভেরি গুড। তাহলে আমরা যদি অ্যালফাবেটিক্যাল কোড মানে সেই এ থেকে জেড পর্যন্ত লিখি, তাহলে এম হচ্ছে 13, এন হচ্ছে 14, ঠিক সেরকমই এফ হচ্ছে 6 এবং আর হচ্ছে 18। জাস্ট কোডটাকে পাশাপাশি লিখে দেওয়া আছে। আবার আমরা এরকমও থাকতে পারতো যে MN ইজ ইকুয়ালস টু 27 হলে FR ইজ ইকুয়ালস টু কত, তখন কিন্তু আমার এখানে উত্তর হতো 24। জাস্ট যোগ করা আছে 13 যোগ করে 27, FR আর মানে 6 আর 18 যোগ করে 24, এভাবেও কোশ্চেনটা থাকতে পারে। আচ্ছা 25 কি হবে? স্যার অপশন বি মিস্টেক, স্যার অপশন সি, মালদা থেকে বলছি, অপশন সি মালদা থেকে। হ্যাঁ ঠিক আছে, তাকে বলা হয় মিস অ্যাপ্রোপ্রিয়েশন। সেক্ষেত্রে মানে টাকা চুরি করা, তাহলে রাইটিং টাও চুরি করতে হবে, তাই থেফট হচ্ছে যেকোনো চুরি, তাই রাইটিং এ চুরি বলা যাবে না। রাইটিং এর ক্ষেত্রে ডিসেপশনটা নয় আর মিস্টেক তো নয়, কারণ এটা চুরি নয়, তাই একমাত্র অন্যের লেখা নিজের নামে চালালে তাকে বলা হয় প্ল্যাগিয়ারিজম। তার মানে এখানে লেখা চুরি করাকে বলা হয় প্ল্যাগিয়ারিজম। তো এগুলো এই ধরনের কোশ্চেনটাও, তাহলে আগের 17-18 এবং 25 এই টাইপের কোশ্চেন গুলো পারলে আনসার করবো, না পারলে করবো না। কাজেই সেই কারণে আজকে ক্লাসটা করানো যে আমরা কোশ্চেন চিনতে হবে কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না। ইজি কোশ্চেন একদম ছাড়া যাবে না, কোডিং ডিকোডিং সব করতে হবে, এবং ওই স্টেট ক্যাপিটাল বলো, প্রাণী বলো, পাখি বলো, মোটামুটি চেষ্টা করতে হবে পারার। কারেন্সি গুলো আমাদের কমন থাকে, চেষ্টা করতে হবে, কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম জাতীয় কোশ্চেন গুলো কিন্তু একটু সাবধান, কিছু পারবো কিছু পারবো না। হয়তো পাঁচটা আছে, একটা পারবো চারটে পারবো না, একটাই করব, কারণ যদি একটা করে তিনটে ভুল হয় সেই এক নম্বর কিন্তু চলে যাবে, এইটা যেন মাথায় থাকে। এটাই আজকে যে আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য ছিল যে আমরা কোন কোশ্চেনটাকে বুঝবো কোনটা চিনবো। তাই অ্যানালজির আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট, আমরা এরপর যেমন সিলেবাস দেওয়া আছে তেমন ক্লাস করব, কিন্তু কিছু দিন পরে গিয়ে আমি পাজেলের আর একটা ক্লাস নেব, তাতে একদিন ফুল ডে পাজেল হবে, কারণ একদিন গোটাটা না পেলে পাজেল করানো সম্ভব নয়। ঠিক আছে, থ্যাংক ইউ।